ফোনটা আমার নয়। তাহলে কার্পো এই বাড়িতে এলেই বা কি করে? কি 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 জানি আপু, আসলে আমি আমি তো অনেকদিন ছিলাম না, মানে হতে পারে কেউ ভুল করে ফোনটা ফেলে টেলে রেখে গেছে। কি বলছো কি তুমি? তুমি ছিলে না তো কি হয়েছে? তোমার ঘর কেউ ব্যবহার করেনি। তাছাড়া বৌমা মঞ্জু এই ঘরটা কতবার পরিষ্কার করেছে, এটা ওদের চোখে পড়ত না? হ্যাঁ সে তো নিশ্চয়ই পড়ত। আমার মনে হচ্ছে আপা এটা বোধ হয় আমার মেয়েদের কিংবা ভাইপো ভাইসিদের ফোন। কিন্তু তাহলে তো আমার চেনা লাগতো। না না, এই ফোনটা আগে কখনো দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না। রতি বাদ দাও না, একটা সামান্য ফোন নিয়ে তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো। সামান্য নয়, সামান্য নয় রতি, একটা দরকারি জিনিস। কি যে বলো তুমি, দাঁড়াও আমি একবার বাড়িতে সবাইকে জিজ্ঞেস করে আসি। কা রতি, বাইরের কেউ তোমার সঙ্গে দেখা করতে এসে এটা ফেলে দিয়ে যায়নি তো? বাইরের কেউ? হ্যাঁ না না, বাইরের কেউ তো আসেনি। কি করছিস ওখানে? ফোনটা কিছুক্ষণ আগে এখানে রেখে দিয়ে গেলাম, এর মধ্যে বেমালুম করে হয়। ফোনটা এখন আমার হাতে। যেভাবে পারিস ফোনটা আমার কাছ থেকে তুই ফেরত আন। আপা যদি বুঝতে পারে যে ফোনটা তোর, আর যদি সন্দেহ করে যে আমি তোকে ফোনটা দিয়েছি, আর কল রেজিস্টার দেখে তো আমার নাম্বারটা পাবে, এটা জানতে পারে কত দূর সর্বনাশ হবে বুঝতে পারছিস? যেমন হোক ফোনটা তুই ফেরত নিয়ে আমি। হ্যাঁ তুই চার আবার কে? আমি আবার কাছ থেকে ফোনটা স্যার, আমি এখন আবার কাছ থেকে কেন তর্ক করে সময় নষ্ট করছিস? যা বলছি তাই কর না, তুই ফোনটা নিয়ে। কিন্তু কি করে স্যার যদি আবার? আমি কিচ্ছু জানি না কি করে আনবি, আমি কিচ্ছু জানি না। ফোনটা আমার ফেরত চাই অ্যাট এনি কস্ট। আসলে আপনাকে এখানে দেখে খুব অবাক লাগছে। হ্যাঁ ইন্দির, অবাক তো লাগারই কথা। আমি জানি না আমি এখানেই বা কেন এলাম। স্মিতা মারা যাওয়ার পর থেকে এই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহানুভূতির চোখে দেখছে আমাকে, করুণা করছে, দয়া দেখাচ্ছে, আর তাতে না আমার দমটা বন্ধ হয়ে আসছে। সেই জন্যই আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আই এম সরি ইন্দিরা, এটা তো ঠিক যে আপনি আমাকে সে অর্থে চেনেন, আর আমারও আপনার সঙ্গে সেরকম আলাপ নেই। তাই হয়তো আমি ধরে নিয়েছিলাম যে অন্যদের মতন আপনি আপনি আমাকে সহানুভূতির চোখে দেখবেন, সেটাই হয়তো এখানে আসার একটা বড় কারণ। ও কিন্তু ব্যাপারটা আমার কাছে এখনো খুব অদ্ভুত লাগছে। ও না, মানে আপনার যদি যদি কোনো সমস্যা হয় তাহলে আমি। না না, এ কি, আপনি এত দূর থেকে এসেছেন এক্ষুনি চলে যাবেন? তাছাড়া এত হেজিটেট করছেন কেন? সূর্য যখন হসপিটালে ছিল আপনিও তো আমার খুব সাহায্য করেছেন, আপনার সেই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না।
ইন্দিরা ঋণ শোধ করার কোনো প্রশ্নই উঠছে না, কারণ আপনার উপর আমার কোনো ঋণ নেই। বন্ধুত্বের মধ্যে ঋণ শব্দটা থাকতেই পারে না। অবশ্য আমি আপনাকে বন্ধু বলে ভাবলেও আপনি কি আমায় বন্ধু বলে ভাবেন? আপনি যে আমার বন্ধুত্বটা পেতে চান সেটাই তো আমার কাছে জানা ছিল না। তবে হ্যাঁ, আপনার মতন বন্ধু পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। ইন্দিরা, তাহলে আপনি আমার বন্ধুত্বটা স্বীকার করছেন? এটাও একটা বড় কারণ আপনার এখানে আমার আসার। তবে এছাড়াও একটা কারণ রয়েছে। কি সেটা? আপনি আমায় একটা বই পড়তে দিয়েছিলেন। আজও আমার কাছে। তাহলে কাজ শুরু করলেন? না ইন্দিরা, টিনটিন আমার ছেলে, ভাবছি ওকে নিয়ে একটা লম্বা ছুটি কাটাতে যাব বাইরে। আপনার কি খবর? আপনি কবে কলকাতায় ফিরছেন? জানি না, আমাকে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো সিদ্ধান্তই ভেবেচিন্তে নিতে হয় ইন্দিরা, না হলে ফল হিতে বিপরীত হয়ে যায়। আসি। কি আপনি এক্ষুনি চলে যাবেন? দাঁড়ান, আমি খাবার ব্যবস্থা। না না, আপনি ব্যস্ত হবেন না, যোগাযোগ রাখবেন। আমার ফোন নাম্বার আর ঠিকানা একটা কাগজে লিখে ওই বইটার মধ্যে রেখে দিয়েছি। আসি। আর একটা কথা, মুখটা ধুয়ে ফেলুন, ময়লা লেগে আছে। পিসিমণি, রিমি প্লিজ আমি লিখছি। পিসিমণি, রিমি প্লিজ আমি এখানে পড়াশোনা করছি, ডিস্টার্ব করো না। রিমি, তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে পড়াশোনা করছি? কেন তখন তুমি ডিস্টার্ব করছো? যাও, ঘরে যাও। তুমি এত পড়াশোনা কেন করো? তোমার পিসিমণি তো পড়াশোনা শেষ করে কলেজে পড়াবে, তাই সারা দিন সারা রাত পড়ছে আর অন্যকে ডিস্টার্ব করছে। পিসিমণি কলেজে পড়াবে? কবে? জিজ্ঞাসা করো না তোমার পিসিমণিকে। তুই যখন কলেজে পড়বি তখন আমি পড়াবো। এবার হয়েছে, এবার তুই প্লিজ ঘরে যা। তার মানে তুমি আমাকে পড়াবে? আমাকে পানিশমেন্ট? আচ্ছা পিসিমণি, আমি যখন হোমওয়ার্ক করে না আসবো তখন তুমি আমাকে বকবে? বকবো, খুব বকবো। রিমি, তুমি এখানে কি করছো? ঘরে যাও। আমি পিসিমণিকে বিরক্ত করছি। হ্যাঁ, সেটা আবার বলছো বিরক্ত করছো? এ কি, পিসিমণি পড়ছে না? এসো আমার সঙ্গে ঘরে এসো, তারপরে বসো। বেশ করেছে বৌদি, বেশ করেছে। মানে ঈশিতাকে আমি তখন থেকে বলছি, ঈশিতা আমি ঘুমাবো, লাইটটা বন্ধ কর আর পড়িস না, কিছুতেই করছে না। আচ্ছা, আরে আমার হোমওয়ার্ক শেষ না হলে আমি কি করে লাইট অফ করব? কিসের হোমওয়ার্ক রে? হ্যাঁ, কিসের হোমওয়ার্ক? এত আমি ঘুমাতে পারছি না বৌদি, আমি টায়ার্ড, আমি ঘুমাবো। তুমিও ঠিক বলছো। আমার হোমওয়ার্ক শেষ হবে তবে লাইট নিবে, তবে তোর অসুবিধা হলে তুই আমার সাথে চলে যাবি। চুপ কর, চুপ কর, চুপ কর। হ্যাঁ, রোদ বিয়েতে ঢিঙ্গি বানা হচ্ছে, যাই যাই করছে। হ্যাঁ, এই হচ্ছে কেন রে তোদের চোখে ঘুম? আগে মামা, আগে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছো? মা দেখো না, ঈশিতাকে আমি তখন থেকে বলছি, ঈশিতা লাইটটা বন্ধ কর, আমি ঘুমাতে পারছি না, ও কিছুতেই করছে না, শুধু পড়ছে। যে টাইমে আমার হোমওয়ার্ক বাকি আছে। তা খুব হয়েছে বলি, এত পড়াশোনা করে কি হবে, কি হবে? জজ ব্যারিস্টার হয়ে দেশ সামলাবে? হ্যাঁ, লাইট নিবি, শুয়ে পড়। না, তুমিও ঘুমো, খালি ঘুমো। ঘুমছি। আপা। হ্যাঁ বৌমা, তুমি এই ঘরে পানি দিতে ভুলে গেছো। এ মা, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তো যাচ্ছিলামই। শুনো বৌমা,
এই মোবাইলটা কি তোমার? আমার? তোমাদের কারো? দেখো তো মোবাইল। হ্যাঁ তোদের? না আমাদের আবার মোবাইল কোথায়? হ্যাঁ তাও তো ঠিক, রোহিণীর হবে মনে হচ্ছে তাহলে। দেখি না না না, এই মোবাইলটা ছদির হতেই পারে না, এরকম একটা মোবাইল। না না ছদির নয় গো এটা। তাহলে কি মোমো বাবায়ের নাকি? না 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 ওর এই সেটটাই নয়। হ্যাঁ সেও তো ঠিক, তাহলে তো তুমি আগেই বলতে। আদির হতে পারে তাই না? হ্যাঁ আদির হতে। ওইয়া দেখ তো মোবাইলটা তোর নাকি? মা ভগবান তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ হিয়ার এ ফোন হবে? ওর পক্ষে রাখা সম্ভব? তাও তো ঠিক, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বলছি কেন, এ বাড়ির সবারই মাথা খারাপ হয়ে গেছে। একটা দরকারি ফোন যদি ঠিক জায়গায় রাখতে। আদিত্য তুমি একটা কি বলেছিলে না, আমাদের FDA সংক্রান্ত কি একটা সমস্যা আছে? মানে কতবার লাইসেন্স পাওয়ার সময় বোধহয় একটা প্রবলেম, কাকাবাবু থাকাকালীন ছিল। এই তো আদি তিস্তা দুজনেই আছে। কি হলো? এটা একটু ভালো করে দেখো তো। কেন কি হয়েছে দেখ তো। এটা কার মোবাইল? আরে সেটাই তো বুঝতে পারছি না, একটা ফোন পড়ে আছে বাড়িতে অথচ কার সেটা কেউ জানে না। তোমার নয় তাহলে? তোমারও নয়। দেখি আবার। অদ্ভুত আপা। হ্যাঁ দেখি একবার হ্যান্ডসেটটা। এটা তো বাড়িতে দেখেছি বলে মনে পড়ছে না, মানে বাড়ির কারোরও নয় বোধহয়। না আমি তো বুঝতে পারছি না কি জানি। আবার মোবাইল? হ্যাঁ সত্যি আপা তুমিও না, কাল রাত থেকে একটা মোবাইল নিয়ে পড়ে আছো। ফোনটা কার সেটা জেনে তাকে ফেরত দিতে হবে তো। বিমলার মার। হ্যাঁ হয় বিমলার মা নয়তো গৌরাঙ্গদা, এদের কাউকে জিজ্ঞেস করে দেখো। মোবাইল যা এখন সস্তা হয়েছে সবার কাছে থাকতে পারে। কি যে বলিস না ছোটদা, আমি ওদেরকে কখনো মোবাইল ইউজ করতে দেখিনি। কখনো দেখিসনি বলে এমন তো না যে কোনোদিন কিনবে না, হয়তো কিনেছে। না কেনেনি, আমি বিমলার মা গৌরাঙ্গ ড্রাইভার সবাইকে জিজ্ঞেস করেছি, এটা কারণ নয়। সবাইকে জিজ্ঞেস করা হয়ে গেছে? হ্যাঁ ধৈর্য আছে। যাক আমি যেটা বলছি, আমার লেট হয়ে যাচ্ছে, যাওয়ার মোবাইল সে নিজের দায়িত্বে এসে নিয়ে যাবে। মোবাইল তুমি তোমার কাছে রাখো। সাত সকালে একটা মোবাইল নিও না আপা তুমি। আদি একটা বেয়ারিশ মোবাইল, এটা যতক্ষণ না কার জানতে পারছি আমার শান্তি নেই। সত্যি কিন্তু ব্যাপারটা বেশ রহস্যজনক লাগছে এবার। তিস্তাদি তুমিও একটা সামান্য মোবাইলের মধ্যে রহস্য খুঁজছো? না মিস আগাথা ক্রিস্টি we are getting late, meeting ta korte hobe pore rohosher samadhan cholo 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 are jabo to kintu aditto shotti shotti to mobile ta kar barite pore ache seta na janle joyda ba bordiro to hote pare to tu janish mane joy ami ki kore janbo ma apa ami ki kore janbo eta kar mobile ami ki kar kon handset dekhe rekhechi ei shun bordike ekta phone kor phone kore jiggesh kor ora kono handset phele geche kina bordi phone korte lagbe na ikkhuni eshe jabe mite gelo ল্যাটা চুকে গেল তোমার তোমার মঞ্জুরি আসছে তাকে এই হ্যান্ডসেটটা দেখাবে দেখি জিজ্ঞাসা করবে এটা ওর মোবাইল কিনা হলে দিয়ে দেবে আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে আসছি ফোনটা কি করে পাবো? সব সময় ফোনটা নিয়ে ঘুরছে, এখন আমি কি করি?
ওই গো খেতে দাও, বেরোতে হবে তো। রজনী যাই বাবা যাই, আর পারি না, সকাল থেকে তো সব কাজ এক হাতেই সামলাচ্ছি। তা আমি কি করব? কি আবার করবে? যাবে গিয়ে বিন্দুর ঘরে দরজাটা খুলে দিয়ে আসবে। যাবে গিয়ে বিন্দুর ঘরে দরজাটা খুলে দিয়ে আসবে, ব্যাপারটা অত সোজা নয় বুঝলে, অত তাড়াতাড়ি ছাড়লে হবে? 36 ঘন্টা হয়ে গেল তুমি ওই মেয়েটাকে আটকে রেখেছো একটা ঘরের মধ্যে, যদি কিছু হয়ে যায় কি আর হবে? আরে বাবা চিৎকার করে লোকজন ডেকে আনতে তো পারে। দেখো 36 ঘন্টা যখন কিছু করেনি তখন এখনো করবে না। সে যাই হোক, তুমি গিয়ে ঘরের দরজাটা খুলে দিয়েছো, কোত্থেকে যে কি হয়ে যায়। তুই এত ভয় পাও কেন বলো তো? বিন্দুকে যে শিক্ষা দেওয়া হয়েছে না, ও নতুন করে আর কোনো ঝামেলা পাকাবে না। হ্যাঁ ঝামেলা না করুক। যদি আত্মহত্যা করে? আত্মহত্যা করবে? শোনো, ওর উপর যা অত্যাচার হয়েছে না, আত্মহত্যা করার হলে অনেকদিন আগেই করতে, বুঝেছ? কিন্তু ঝুঁকি তো একটা থেকে যায় না? ঝুঁকি ঝুঁকি থেকে যায় বলছো? কিছু বলোনি, 36 ঘন্টা ধরে একটা ঘরে আটকে রয়েছে, কিছু খাইনি, যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আবার না। না আমি বরং একটু দেখে আসি, তুমি ঠিকই বলেছ, দেখে আসি। আবা যদি বুঝতে পারে যে ফোনটা তোর, আর যদি সন্দেহ করে যে আমি তোকে ফোনটা দিয়েছি, আর কল রেজিস্টার দেখে তো আমার নাম্বারটা পাবে, এটা জানতে পারলে কত দূর সর্বনাশ হবে বুঝতে পারছিস? কেন তর্ক করে সময় নষ্ট করছিস? যা বলছি তাই কর না তুই, ফোনটা নিয়ে আয়। কিন্তু কি করে স্যার যদি আমি কিচ্ছু জানি না, কি করে আনবি আমি কিচ্ছু?